সতর্কবার্তা: এই চ্যানেলটি কোনো অবৈধ সামগ্রী প্রচার করে না। এই চ্যানেল দ্বারা সরবরাহিত সমস্ত সামগ্রী কেবল শিক্ষামূলক উদ্দেশ্যেই বোঝানো হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে বিডি হেলথ টিপস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়, কোমল গোলাপি ঠোঁট পাবার 11টি উপায়। কে না চায় একজোড়া সুন্দর ও আকর্ষণীয় ঠোঁট? কেবল একজোড়া স্বাস্থ্যোজ্জ্বল ঠোঁটই আপনার হাসিকে করে তুলতে পারে, আরো আকর্ষণীয় চেহারাকে করে তুলতে পারে মোহনীয়। আর তাই জেনে নিন ঠোঁটকে সুন্দর রাখবার উপায়গুলো। আসুন জেনে নেওয়া যাক সুন্দর গোলাপি ঠোঁট পেতে কি করবেন ও করবেন না। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ। যা করতে পারেন, একটি পাতলা লেবুর টুকরোর উপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন। চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করে। মধুর সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে 10 মিনিট ঠোঁটে ঘষুন। ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাকট্রিক অ্যাসিড খুব উপকারী। নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তুলোয় করে ঠোঁটে ঘষে নিন। শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে। গোলাপের পাপড়িও ঠোঁটের গোলাপি ভাব আনতে সাহায্য করে। এজন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন। প্রলেপটি 15 মিনিট ঠোঁটে মাখুন। এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন। প্রতিদিন এই প্রলেপটি ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয়। লেবুর ভেতরের অ্যাসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে। তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘরে বসেই নিতে পারেন ঠোঁটের পুরোপুরি যত্ন। প্রলেপটি মাখার 1 ঘন্টা পর ধুয়ে নিন। লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন। কয়েকদিনই আপনি পাবেন চমৎকার ফলাফল। বাদামের তেল, মধু ও চিনির মিশ্রণ করুন। প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না, কোমলতাও বাড়াবে। ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন, সাথে রাখতে পারেন জাফরানও। এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে এবং নিমেষে। কমলালেবু খাবার সময় এর বীজগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলোর দ্বারা পরিষ্কার করুন। প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখুন, আপনার ঠোঁট হবে উজ্জ্বল। শশার রসও ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে। ফলাফল পেতে প্রতিদিন অন্তত 5 মিনিট শশার রস ঠোঁটে ঘষুন। মনে রাখবেন, ধূমপান ঠোঁটের জন্য ক্ষতিকর, তাই ধূমপান থেকে বিরত থাকুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে লিপস্টিক তুলে ফেলতে ভুলবেন না। জিহ্বা দিয়ে অবিরত ঠোঁট ভেজানো বন্ধ করুন। এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁটের সৌন্দর্য হানি হয়। বদলে ব্যবহার করুন লিপ জেল। ফাস্টফুডের পরিবর্তে শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়ান। চা এবং কফির পরিবর্তে পানি খাওয়ার পরিমাণ বাড়ান। প্রচুর পরিমাণ পানি আপনার ঠোঁটকে রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যময়। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে শুধুমাত্র স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করা হয়। স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।